Hey everyone, Assalamualaikum. This is Salman Khan and welcome back to my channel. Ki khobor shobai kemon acho? Ajker vlog ta onek special for me at least. Because ami amar last vlog e ami mention korechhilam there is someone special jake niye ami ekta special vlog banabo. So ajke ওই সামন স্পেশালটা কে সেটা আমি বলতে যাচ্ছি। অনেকেই হয়তো বা গেস করতে পেরেছো যারা আমাকে ইনস্টাগ্রামে স্পেশালি ফলো করো, একটু একটু করে হলেও গেস করতে পেরেছো। সো লেটস গো। টান টান, এটা হচ্ছে আমাদের সামন স্পেশাল, আমাদের মিনি ছোট্ট একটা বেবি, আমাদের ফ্যামিলির নিউ মেম্বার। And Mimi, shall we say hi to the dog? Mother, hello! Assalamu alaikum! She's quite interested now, Iki. So, Mimi is a little tractor baby. She meow meow thick moton korte pare na. Mane biral na ki ami ashole ekhono bujhe utte parchi na. She meow meow thick moton kore na. She shudhu chicken khay, chicken baby. আর কিছু সে খায় না, তার কোনো খাবার পছন্দ না, সে শুধু চিকেন খাবে। আর এটা হচ্ছে বেসিক্যালি নানুর বেবি, মানে নানুর পিছে 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 ঘুরবে। তো নানু কয়েকদিন আগে আর কি গিয়েছে তার বাবার বাড়ি ঘুরতে, তো সে নানুকে এখন অনেক মিস করছে, তাই তার মুডটা একটু অফ, সে কোনো থাকতে যাচ্ছে না, সে তার নিজের মতো থাকতে একটু পছন্দ করে আর কি। মিমি ও বাবা, সে ধরে আছে আবার হাত দিয়ে। তো তার আজকে হচ্ছে পর হচ্ছে লোমগুলো পশমগুলো গুলো কেটে দেওয়া হয়েছে, কারণে তার হাতে একটু ডিফিকাল্টিস হচ্ছে। যাই হোক, আমার এই ব্লগটা আরো আগে করার কথা ছিল, কিন্তু আসার পরে যেহেতু জেট ল্যাগ দেন কাজ ছিল কিছু, আবার আমি একটু লেজি বেশি, সো আমার করতে করতে একটু লেট হয়ে গেল। লাস্ট ব্লগে কে যেন একজন কমেন্ট করেছিল আর কি, যে তোমার ব্লগ কবে আসবে, এটা লাইক একদম আসেই না তোমার ব্লগ। সো আই এম সরি ফর দ্যাট, বাট ইয়া, এটা হচ্ছে মিমি ব্লগ। আমি মিমির সাথে আমাদের ফার্স্ট মিট হয়েছে বাংলাদেশে আসার পরে আর কি, কারণ ওকে আমি যখন কানাডাতে ছিলাম তখনই ওকে অ্যাডপ্ট করা হয়েছিল। সো বাংলাদেশে আসার পরে ওর সাথে আমার ফার্স্ট মিট হয়েছে। মিটের একটা ছোট একটা ভিডিও ক্লিপ আমি এই লাস্টে দিয়ে দিব আর কি, অ্যাটাচ করে দিব, আর তার সাথে মিমির কিছু ছোট ছোট মজার ফানি ভিডিওসও আমি অ্যাড করে দিব। সো হোপ ইউ গাইজ গোনা লাভ ইট। Hi Mimi. Hi. Hi. আমি তো তোমাকে টাচ করতে আমার ভয় লাগছে। তুমি নাকি বসমানি করেছ? এই কাহিনী তো কখনো করো নাই মিমি, মানে এদিন তো আসো আমার রুমে। কিচ্ছু করবে না, ছবি তুলে দিচ্ছি না আজও, আমি তোকে রিভিল করবো পরে, কিন্তু তুমি তো এখন ওকে কোলে নিয়ে বসে। হ্যাঁ, তো এই ভিডিও কি তুমি আচ্ছা তো অলরেডি প্রাণা পুম্পি ভিডিও ক্লিপ বানিয়েছে ফার্স্ট যখন আমার তুমি কি ভিডিও করছো? হ্যাঁ, আসেন আপনাদেরকে একটা খেল
দেখাই এই যে এটা এটা দিলে দেখেন মিমির রিঅ্যাকশন ধরো হ্যাঁ এখন দেখাবো আরেকটা এখন এটা না তুমি এটার দিকে তাকাও না এই যে বড় এটা তো এটা না না ধরো নাও ছেড়ে নিচ্ছ কেন ধরো ধরো মিমি ক্যাচ গুড গার্ল মিমি ঠিক আছে আমি বের করে দিচ্ছি ওয়েট মিমি হ্যালো মিমি নো মিমি নো যাও দেখলে আরেকজনে উল্টে যাও দেখলে আরেকজনে সম্পূর্ণ বাসা ফেলে রেখে তার নিজের পেট ফেলে রেখে কোথায় শুয়েছে এই একটা ছোট্ট একটা কোনায় ওয়াশরুমের সামনে বুঝতে পারছি তার কাছে যাচ্ছি কারণে সেই দিচ্ছে করে উঠে গেছি আরে কারো বিল্লি কে এখানে এভাবে শুয়ে থাকে মিমি মিমি তোমার বেড কোথায় তোমার বেড কোথায় আমরা বেডে শুই না আমরা ফ্লোরে শুয়ে থাকি আমাদেরকে যতই বেড দিক আমাদেরকে যতই যত যা কিছুই দিক না কেন যত সুন্দর করে হাউস বানিয়ে দিক না কেন আমরা কোথাও থাকি না আমরা শুধু ফ্লোরে থাকি তাই না তাই না এখন ঘুমাই লুক অ্যাট দিস লিল ক্রিয়েচার তুমি এখানে কী করছো তোমার ফুড তো এখন প্রিপেয়ার হচ্ছে না মিমি কাম গর্জন হবে কি
থেকে গর্জন দিবা? তুই দূর নড়বে না, এই যে আমাদের মিমি, সে ঘুমাচ্ছে আর তার শাড়ি পরা আম্মুর জন্য ওয়েট করছে। শাড়ি পরা আম্মু মিন্স আমার নানু, শাড়ি পরা আম্মুর জন্য সে এভাবে ওয়েট করছে এর মেইন ডোরের সামনে। মিমি গেটটা খুলে দিও, ঠিক আছে? আমি ঘুমাতে গেলাম, এখন বাজে রাত 12টা। গেট খুলে দিয়ে কিন্তু আই মি আল্লাহ, এত কিউট, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। আমরা এত বৃষ্টি বিলাস করছি এইভাবে পাতা এইভাবে ধরে থেকে, দেখো এখন যে হাতটা এরকম করে দিয়ে রেখেছে। ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখেছ? হ্যাঁ দেখতে থাকো এখন। কুচু 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 বলো আল্লাহ হাফিজ, বাই।